জীবিত বউ এর একাধিক থাকলে বর হক এবং হক না দেওয়ার শাস্তি কি? যদি কারোর একাধিক স্ত্রী থাকে তাহলে তাদের মধ্যে সমতা রক্ষা করা ফরজ। তাদের মধ্যে সমতা রক্ষা করা কি ভাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফানকাহু মা তাওয়ালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলসা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা বিয়ে কর মেয়েদেরকে, কেউ দুইটা তিনটা চারটা করার অধিকার আছে, শরীয়ত এতটুকু রাইট রেখেছে সর্বোচ্চ। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি একটার বেশি করলে তুমি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারবা কিনা এটা নিয়ে নিজের প্রতি নিজের ভয় হয়, খবরদার। তাহলে একাধিক বিয়ে তোমার জন্য জায়েজ নেই। তুমি কয়টা করবা? একটা করবা। আজকাল তো যারা একাধিক বিয়ে করে বেশিরভাগই দেখা যায় নতুনটার নিয়ে মেতে থাকে, আর পুরান যে বউ থাকে তার কোনো খোঁজ খবর রাখে না। এগুলো নাজায়েজ এবং গুনাহ। আপনি যদি একাধিক বিয়ে করতে হয়, শরিয়ার নিয়ম অনুযায়ী, শরিয়ার নির্দেশ অনুযায়ী আপনার উভয় স্ত্রীর প্রতি সমান আচরণ করতে হবে। একে যে টাকা দিয়ে শাড়ি কিনে দিয়েছেন, আরেকজনকে সেম টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে। এক বউর জন্য যে বাজেট দিয়েছেন মাসে, অন্য বউর জন্য সেম বাজেট দিতে হবে। এই বউয়ের সাথে এক সপ্তাহ থেকেছেন তো ওই বউর কাছে একসাথে আপনাকে থাকতে হবে। আপনি যাকে ভালোবাসতেন, পছন্দ করলেন, শুধু তার সাথে ঘুরে বেড়াবেন, আরেকজনকে ঝুলায় রাখলেন, এটা হারাম। বহু লোকে কাজ করে। একাধিক বিয়ে শরিয়া সিদ্ধ একটি বিষয়, দুনিয়াতে নানামুখী শয়তানের ষড়যন্ত্র অংশ হিসেবে এই একাধিক বিয়েটাকে আজকাল দোষের বিষয় হিসেবে দেখানো হয়। একজন ভালো মানুষ, আলেম মানুষ যদি একাধিক বিয়ে করে তো মানুষ মনে করে লোকটা মনে হয় খারাপ। আসলে কি নক খারাপ কিছু? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করেন নাই, একাধিক বিয়েকে আল্লাহ তাআলা জায়েজ রাখেন নাই। অতএব অনেক মা বোনরা আছে যে প্রকাশ্যে বলে, অনেক নামাজি কালামি মহিলা আছে প্রকাশ্যে বলে, বলে যে আল্লাহর সব বিধান মানি আমি, কিন্তু এই যে পুরুষদেরকে একটার বেশি স্ত্রী রাখার সুযোগ দিছে এটা আমি মানি না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা কাফির হয়ে যাবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, যদি সে আল্লাহর এই আইনের বিরুদ্ধে বিদ্রোহ করে, যদি সে আল্লাহর আইনকে অস্বীকার করে, না মানে অযৌক্তিক মনে করে। হ্যাঁ, আমার কষ্ট লাগে, আমি মানতে পারি না, আমার দুর্বলতা, এটা সে বলতে পারে, কিন্তু আল্লাহর বিধানের প্রতি অসন্তোষ প্রকাশ ইমান থাকবে না। অতএব একাধিক স্ত্রী শুধু রাখলেই হবে না, তাদের মধ্যে সমতার নিশ্চয়তা থাকতে হবে। যে ব্যক্তি সমতার নিশ্চয়তা দিতে পারে না তার জন্য একাধিক বিয়ে করা কিনে জায়েজ নাই। আমি অনেক ছেলেকে জানি যে দিনের পথে আসছে, মাশাআল্লাহ জজবাত ছোট একাধিক বিয়ে করছে, এরপরে তো আর ব্যালেন্স ঠিক রাখতে পারে না, একদিকে ঝুঁকে যায় পাল্লা, তাহলে সেক্ষেত্রে গুনাগার হবে।